বড় তুষখালি থেকে ধুসরিখালির ডিস্টেন্স 7 কিলোমিটারের আশেপাশে, আর এই 7 কিলোমিটারের রাস্তা বীভৎস খারাপ, বীভৎস। এই রাস্তায় বাচ্চা হয়ে গেছে, বিশ্বাস করবেন, মানে পালে উল্টে পড়ে যায়। এখানে প্রত্যেকের একই গল্প, তাই তো? আর বুঝতে পারছি, আমি বসে আছি, আমার সামনে এই বোন আছে, এই বোন নাকি একবার পড়ে গেছিল। কবে, কিভাবে পড়েছিল তুমি? এই তো বসেছিলাম, এমন করে গাড়ি চলছিলাম, সে পড়ে গিয়েছিল। রাস্তা তো করছে না, বোর্ড মারলো, বোর্ডের কাজের ডেট লিখলো, কাজের শেষ তারিখ লিখলো, এখানে উঠতে বলো, কাজের শেষ তারিখ হয়ে গেল, বোর্ড আউট হয়ে চলে গেল। 13 বছর ধরে এই রাস্তা দেখে আসছে, 13 বছর ধরে। আর তোমরা কতদিন ধরে দেখছো? তুষখালির মুখে ওই জেসিপি গাড়ি ফাড়ি লাগিয়ে শেখ শাহজাহান দাঁড়িয়ে সে টাকা তুলে খাওয়া হয়ে গেছে। সকাল হলে লোকের বাড়ি বাড়ি ধার বাড়ি জল আছে, কলসি হাতে করে তাদের বাড়ি যেতে হয়। তুমি একটু পরে দেখবে সব বউরা সব এখানে ধার বাড়ি যা সবাই যাবে, রো বাড়ি নূতন বউ হলেও সব জল লোকের বাড়ি চান করতে যেতে হয়। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ধামাখালিতে আছি। ধামাখালি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে। ধামাখালি তোমরা অনেকেই শুনে থাকবে, মাস দুই তিনেক ধরে এই ধামাখালি বেশ অনেক প্রচারে এসছে নিউজ টিভিতে, নিউজে বা টিভিতে। তো আমি এখন ধামাখালি ঘাটে আছি, আমি এখান দিয়ে যাচ্ছি তুষখালি। তো কেন যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো তারপরেও আমি তুষখালিতে গিয়ে তোমাদেরকে ডিটেলে জানাবো। তো এখান থেকে ফেরি করে যেতে হবে, ফেরিতে 3 টাকা ভাড়া পড়ে। তো পেছনে আমি ফেরিতে দিয়েছি। ফেরি কোনটা আছে? আমি এই মুহূর্তে তুষখালিতে আছি, বড় তুষখালি। এই তুষখালি হচ্ছে সন্দেশখালির মধ্যে পড়ে। সন্দেশখালির নাম তোমরা অনেকে শুনেছো ইতিমধ্যে, এটি কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে। দেখতে পাচ্ছ, আমি জাস্ট নৌকো করে ধামাখালি থেকে এই তুষখালিতে এলাম। এই হচ্ছে তুষখালি ফেরিঘাট, আমি এখান থেকে জাস্ট বাইরে বেরোচ্ছি। আর এই তুষখালি আসার উদ্দেশ্য হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে, মানে 15 থেকে 20 দিন আগে কুমিবাড়ি গিয়েছিলাম। তো সেই কুমিবাড়ি থেকে ফেরার পথে আমি ঠিক এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। এখানকার একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে ধুচনিখালি। ওই ধুচনিখালি থেকে ভ্যানে করে এই তুষখালি পর্যন্ত এসেছিলাম, ইঞ্জিন ভ্যান। তো সেই রাস্তার কন্ডিশান এতটাই মানে বাজে বা বেহাল দশা, সেটাকে দেখানোর জন্য আমি আবার এসেছি এখানে। এখান থেকে এই বড় তুষখালি থেকে ধুসরিখালি পর্যন্ত সম্ভবত 6 থেকে 7 কিলোমিটারের আশেপাশে আধা ঘন্টা 45 মিনিট সময় লেগেছিলো। তো আমার গা তো প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো সেই জার্নিটা এখন করবো আমি, আর ওখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলবো, তো অবশ্য সঙ্গে থাকো। আর এই হচ্ছে বড় তুষখালি, ঠিক ঘাটের বাইরে ভ্যান স্ট্যান্ড, এখান থেকে ভ্যানে করে যেতে হবে। ধুসরিখালির অটো গাড়ি কোথায় পাবো? ধুচনিখালি ভাড়া কত এখান থেকে? 20 টাকা করে। আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে এখান থেকে। বড় তুষখালি থেকে ধুসরিখালির ডিস্টেন্স 7 কিলোমিটারের আশেপাশে, আর এই 7 কিলোমিটারের রাস্তা বীভৎস খারাপ, বীভৎস। মানে এখানে বসতে পারছি না, এই পেছনে বসে আছি, মানে পালে উল্টে পড়ে যায়। এখানে প্রত্যেকের একই গল্প, তাই তো? হ্যাঁ, কতদিন ধরে এই রাস্তা খারাপ? ভীষণ খারাপ,
বলছি কতদিন ধরে রাস্তা খারাপ? আইলার পর থেকে? সে তো অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, সে তো 13-14 বছর হয়ে গেছে। বলছে এই রাস্তা আইলার সময় মনে হয় সারিয়েছিল, আইলার পরে আর সারাইনি। মানে আয়লা হয়েছিল 2009 সালে, তারপর থেকে রাস্তা সারাই করেনি। আর এখানে জানি না এখানকার মানুষজনের অবস্থা কীভাবে কাটে, আর বুঝতে পারছি আমি বসে আছি। আমার সামনে এই বোন আছে, এই বোন নাকি একবার পড়ে গেছিল। কবে, কীভাবে পড়েছিল তুমি? ওই বোন এই গাড়ি থেকে পেছনে বসেছিলো, মানে এত জার্কিং মানে রাস্তায় পড়ে গেছে। তো যাই হোক, ও তেমন কিছু হয়নি, অল্প একটু চোট পেয়েছিল। তো বিভৎস ওখানে রাস্তা রয়েছে। আপনি এখানে কত বছর ধরে যাওয়া আসা করছেন? তো এই দিদির বাড়ি হচ্ছে এই ভেতরে ধুসরিখালির ওপরে। উনি তুষখালি থেকে ফিরছেন, বলছে এখানে প্রায়ই যাওয়া আসা করেন। 2-3 বছর বিয়ে হয়েছে। 13 বছর বিয়ে হয়েছে। 13 বছর ধরে এই রাস্তা দেখে আসছে, 13 বছর ধরে। আর তোমরা কতদিন ধরে দেখছো? ওই বোনরা বলছে আমার জন্মের পর থেকে এরকম রাস্তা দেখে আসছি, যে রাস্তা কখনো সারাই করেনি। আমার জলের এখানকার নেতা কি, মানে টিএমসি, বিজেপি, সিপিএম, তারা এখানকার নেতা টিএমসি? শাহজাহান মানে শেখ শাহজাহান যার নাম, তাই তো? আচ্ছা, এই যে সন্দেশখালী যে শেখ শাহজাহান, মোটামুটি এখন ভারতবর্ষের প্রত্যেক মানুষের মনে হয় এখন এই নামটা জানা আছে না, মানে শুনেছে শেখ শাহজাহান। হ্যাঁ, দেখুন তখন এদিকে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই শেখ শাহজাহানের এরিয়া, মানে এই সন্দেশখালী এরিয়াটা। আমি জানতাম সন্দেশখালী ওই পারে শেখ শাহজাহানের, বাট এটা সন্দেশখালী যে 2 নম্বর ব্লক, এই 2 নম্বর ব্লকেও কিন্তু শেখ শাহজাহানের আর কি গাছ চলে আর কি এখানে। তো এবার বুঝতে পারছি যে এখানকার রাস্তাঘাট কেন সারাই হয়। এখানে পাবলিক কিছু বলে না, মানে এত খারাপ রাস্তা করে না, মানে নেতাদের বললে নেতারা কিছু বলে না? এখানকার যারা নেতা তারাও তো রাস্তা দিয়ে যাওয়া আসা করে। বাইকে গেলেও তো বাইকের অবস্থা খারাপ হয়। তো ওই বোনরা বা এই দিদিরা বলছে বড় বড় বাড়ি তৈরি করবে, ওরা এখন রাস্তায় দেয়। তোমাদের পাড়ায় কোনো নেতা আছে যার বাড়ি বড় আছে? আচ্ছা, নেতার বাড়ির পাশে রাস্তা পাকা করা আছে। মানে অ্যাকচুয়ালি ওই বোনের বক্তব্য হচ্ছে নেতারা যদি রাস্তাতে রাস্তা সারায়, রাস্তা সারাতে গেলে পয়সা লাগবে, সেই পয়সাটা যদি নিজের বাড়ি বানায়, মানে তাহলে নিজের বাড়িটা একতলা থেকে দোতলা হবে, দোতলা থেকে তিনতলা হবে। মানে রাস্তা সারিয়ে পাবলিকের বা মানুষের সুবিধে করিয়ে কী লাভ তাদের? তাদের কোনো লাভ নেই, সেটাই ওই বোনের বক্তব্য। এগুলো সব মাছের ভিড়ি না? আগে ধান চাষ হতো, সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত। তো আমার ঠিক সামনে, আমার ঠিক দেখো এদিকে লাইন দেয় কিন্তু ভেরি, যেগুলোকে মানে যেগুলোতে মাছ চাষ হয়, নোনা মাছ চাষ হয়,
লাইন দিয়ে আমরা যে আমরা বেশ অনেকটা রাস্তা এলাম, এই রাস্তা জুড়ে আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছি লাইন দিয়ে সব মাছের ভেড়ি। আর এই পাশে ওই কাকু বলছিলেন আর এই দিদিও বলছিলেন এখানে কিন্তু আগে প্রচুর ধান জমিছিল, মানে ধান চাষ হতো, তো সম্ভবত ধানে প্রফিট নেই যার জন্য সবাই ভেড়িতে কনভার্ট করে নিয়েছে। ধানে প্রফিট নেই তাই তো? তাহলে আচ্ছা আচ্ছা কী বলে আগে বলো তো, এরকম রাস্তার জন্য আচ্ছা ওই বোন বলছে এই যে রাস্তার অবস্থা এই রাস্তার জন্য বলছে বাপের মানে বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে, তার কারণ হচ্ছে রাস্তা খারাপ, এই রাস্তায় আসতে বলছে প্রচণ্ড কষ্ট হয়। তো এই বোন এসছে ভাঙড় থেকে, অ্যাকচুয়ালি ভাঙড়ে হচ্ছে ওর শ্বশুরবাড়ি, আর ওই বোন হচ্ছে ওই বোনেরই ননদ। তো ননদ যাচ্ছে বৌদির বাপের বাড়ি আর বৌদি যাচ্ছে তার বাপের বাড়ি। আর ওই বাচ্চাটা কে, তোমার মেয়ে? আচ্ছা তোমার আর এক ননদের মেয়ে? আচ্ছা বুঝলুম। রাস্তা অবরোধ করে রাখে যে রাস্তা সারাতে হবে, নাহলে রাস্তা ছাড়বো না। এই বোন বেশ ভালো কথা বলে, বলছে মানুষকে পাঁচ পয়সার দাম দেয় না তো তারা অবরোধ কী করবে, অবরোধ করলে তো আবার যদি মারামারি করতে আসে। ছেলে মেয়ে আছে কজন? আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো দক্ষিণ গোড়াঘাটি। দক্ষিণ গোড়াঘাটি এটা কোন দিকে? একদম সোজা আছে, কোনো কাজে যাচ্ছে? এই রাস্তাটা অনেক ইম্পর্টেন্ট এই কাকু বলছিলেন, মানে কোথাকার কোথাকার লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। মল্লাখালি, হ্যাঁ কুমিরবাড়ি, মল্লাখালি কুমিরবাড়ি, হ্যাঁ আমতলি, মানে মোটামুটি এদিকে চার পাঁচটা দিকে লোক এদিকে যাওয়া আসা করে। মানে আমার ঠিক পেছনে এদিকে ধুচটিখালি বা তারও ওদিকে, মানে এদিকে আরও বেশ তিন চারটে বা চার পাঁচটা দ্বীপ আছে, সেই সমস্ত দ্বীপের মানুষ একমাত্র নৌকো ছাড়া মানে জলযান ছাড়া যদি বাই রুট যদি যেতে চায়, গাড়ি বা মধ্যে দিয়ে যদি যেতে চায় সেক্ষেত্রে কিন্তু এই মাত্র এই একটাই রুট আছে এদিকে। আর এই রোডটা প্রায় আজ থেকে 8 থেকে 9 বছর আমি মিনিমাম বললাম, দিদি বললেন আর কাকু বললেন আইলার পর থেকে নাকি কাজ হয়নি, তো সেটা যদি হয় তাহলে 13 থেকে 14 বছর এই রাস্তায় কিন্তু কাজ হয়নি, ঠিক এইভাবেই পড়ে আছে ভাঙা। আর এখানে অলরেডি আমরা প্রায় আধা ঘন্টার আশেপাশে জার্নি করে ফেললাম, মানে অলরেডি সব কোমর বা বসে আছি সব ব্যথা করতে আরম্ভ দিয়েছে। এখানেই ওই বোনা নেমে গেলো দেখতে পাচ্ছ, মানে ওর অনেক তিক্ত অভিজ্ঞতা যার জন্য বলছিল যে 5 টাকার দাম দেয় না বা অনেক কিছু বা আমার সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে, তার কারণ হচ্ছে রাস্তাটা সত্যিই অনেক জঘন্য, মানে ঠিকঠাক ভ্যানে বসে আসা যায় মানে কোমর পিঠ সব ব্যথা করতে আরম্ভ হয়েছে। আমাদের ভ্যান চলে এসছে আমাদের গন্তব্যে ধুচিখালি বাজার, তো দেখি ভাড়া টাড়া মিটে তারপরে কথা বলছি, আমার তো সঙ্গে থাকবে দিদি চলো আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো দিন এলে আসবো। ওই দিদি বলছে যে আমাদের বাড়িতে আসো, কতক্ষণ ধরে আসছিলাম গল্প করতে করতে আসছিলাম। তো এই হচ্ছে ধুচিখালি বাজার, অ্যাকচুয়ালি বাজারটা আরও সামনে আছে দেখতে পাচ্ছ, আর আমি এদিকে যাচ্ছি। এই যে রাস্তা ধুচড়িখালি থেকে তুষখালি পর্যন্ত, এই রাস্তার সম্পর্কে এখানকার কিছু মানুষের আর কিছু কথাবার্তা শুনল, মানে এক্স্যাক্ট কত বছর ধরে এই রাস্তার পরিস্থিতি এমন আর কেন করছে না এখানকার নেতাকারা, আর এই মুহূর্তে মানুষরা কেমনভাবে আসে বা তারা কীভাবে যাওয়া আসা করছে, তো অবশ্য সঙ্গে থাকে। এই রাস্তার স্টোন চিপ পাথরগুলো উঠে গর্ত হয়ে গেছে জায়গায় জায়গায়, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো এরকম রাস্তা নাকি কেউ বললো 8 বছরের ওপরে, আবার কেউ বলছে আইলা, মানে আইলা হয়েছিল 2009, বলছে 2009 থেকে নাকি রাস্তা খারাপ,
মানে সেটা হলো আজ থেকে 14-15 বছর হয়ে গেছে। আমার পেছনে এক কাকু বসে আছেন, ভাবলাম কাকুকে জিজ্ঞাসা করি এই রাস্তা এরকম কতদিন ধরে ভেঙে পড়ে আছে। কাকুর বলে দিন, এই কাকুর লাস্ট 3 বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, তাই তো? 3 বছর হয়ে গেছে তো কাকুর স্মৃতিশক্তি মানে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো পাশে কাকিমা আছে, মানে ওয়াইফ থেকে রাস্তা হয় না, ওইখানে পুড়ে আছে। আইলা মানে সে 14-15 বছর হয়ে গেছে, এখানে তো হয়ে গেছে। আমাদের এখানে জলেরও কষ্ট, আমাদের রাস্তারও কষ্ট। আচ্ছা, আমরা জল পাই না, আমাদের জল টানতে না, লোকের বাড়ি জল আনতে যাই, কেউ বলে হবে না, কেউ বলে কারেন্ট নেই, বুঝতে পারছেন? আর রাস্তাটা আমাদের জলের কষ্ট, আমাদের রাস্তাঘাটেরও কষ্ট। মানে 15 বছর ধরে রাস্তাটা এই বেহাল দশা, আইলার পরের থেকে এই অবস্থা আমাদের। হ্যাঁ, কি বলছেন জি? কেরা তুমি যাবা, তুমি যা, গেই তোমার মারবে সাজা শেখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলার দরকার নেই, ঠিক আছে। এখানে অন্য একটা আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু সন্দেশখালীর মধ্যে পড়ে, তাই তো? সন্দেশখালী ব্লক 2। তো সন্দেশখালী মানে বুঝতে পারছো, বিগত 2 থেকে 2.5 মাস ধরে সন্দেশখালী কিন্তু নিউজের একবারে মাথা উপরের দিকে আছে। কেন আছে সেটা তোমরা সবাই জানো। তো এখানকার টোটালটাই নেতা সন্দেশখালী 1, 2, 3 যত সন্দেশখালী বড় এরিয়া, এই টোটাল এরিয়ার নেতা হচ্ছে শেখ শাহজাহান। তো এবার বুঝতে পারছো এখানকার রাস্তাঘাটের টাকা পয়সা কোথায় গেছে, কেন হয়নি সেটা বুঝতে পারছো। এখানে জলও নেই, জলও নেই, মানে আমাদের এই সকাল হলে লোকের বাড়ি বাড়ি ঝাড় বাড়ি জল আসে, কলসি হাতে করে তাদের বাড়ি যেতে হয়। এর কারণ থাকলো তার দিল, না থাকলো তার দিল না, এরকম অবস্থা। সেই ঈশ্বরীতে জল নিয়ে আমাদের টেনে নিয়ে খেতে হয়। আচ্ছা, মানে আপনাদের এখানে কি ওই টিউবওয়েল নাকি টাইম কলের এগুলো? টাইম কলটা এখানে নেই, টিউবওয়েল টাইম কল আমাদের এখানে বসিনি এখন। তাহলে আপনারা কোন জল খান? ওই ঈশ্বরী যাই জল খাতি, না হলে লোকের বাড়ি শ্যালো বসি গেছে ধান চাষ করার জন্য, সেখান থেকে জল নিয়ে আসি। আর এখানে টিউবওয়েল নেই, চাপা কল নেই? চাপা কলে জল আসে না তো। এখানে জল নেই নিচে? না, জলে সব ছেলে বসে গেছে। টোটাল এই সন্দেশখালী এরিয়াটা, এরিয়াটা কি না পুরো চাষ হয় তো, সব ছেলে জল টেনে নিচ্ছে। বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়ি কল আছে, কিন্তু কলে কোনো জল নেই, জল সব বন্ধ। তুমি একটু পরে দেখবে সব বউরা সব এখানে ধার বাড়ি যাওয়া সবাই যাবে, বাড়ির নূতন বউ হলেও সব জল লোকের বাড়ি চান করতে যেতে হবে। মানে না থাকলে কি আমরা ধরে জল করে গেছে, মানে নূতন নোনা জল, সেখানে তো চান ফান করতে পারে না। এই জল ভাণ্ডা ঘুরে যায় টাকা, দেওয়ালি দশ গরিব মানুষ টাকা দেয় না। আচ্ছা, যা আপনাদের ঘর বাড়ি পাননি? না, মানে কত দূরে দেবে 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 দেবে, এই তো কোনো ঘর বাড়ি পাইনি। আচ্ছা, বললে বলে বিজেপি করে এরকম, আপনি না এরকম আমাকে অনেকে বলেছে যে এরা বিজেপি করে, এরা মানে এদেরকে ঘর দেবো না, তৃণমূল করলে তবে দেবে। তবে সেটা কাম্য না, বিজেপি করুক আর টিএমসি করুক, মানে অ্যাটলিস্ট এই ধরনের ঘর দেখতে পাচ্ছে, এই কাকু কাকিমাদের ঘর, খড়ের চাল, খড়ের অবস্থা তো খুবই খারাপ, এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। কী বলুন তো, আমার এই আমার খানির লোক, এই খানির উপরে আমার সংসার চলতো, এবার একটা ছেলে না বাড়লো তার উপরে খুলে তো সংসার, বুঝতে পারছো? এবার ঘর বাড়ির এই অবস্থা থাকলেও আমার করার কিছু নেই, মানে খাটে আপনার ছেলে এখন বর্তমানে বাইরে বাইরে কাজ করে বেড়ায়। বাইরে মানে কলকাতায়? কলকাতায় কাজ করে, এখন এই জুগড়ে ঘুরে বেড়াচ্ছে লোকের বাড়ি। আচ্ছা আচ্ছা, বাবাটার এই অবস্থা, বাইরেও যেতে পারছে না, নানা রকম সমস্যা, কখন কি হয় কিছু বলার নেই, এত বড় একটা বুলবুলি গেল, একটা পয়সা পায়নি। এমনি আপনাদের জায়গা জমি কতটা আছে? জায়গা এই ভিটে বাড়ি ঢুকুন আছে, দুবিঘে ভিটে বাড়ি আছে। বলছি আপনাদের এই চালা ছাওয়ার জন্য ঘর নেই? এটা হচ্ছে কাকিমাদের গোয়াল ঘর, মানে গরু ছাগল থাকে, গরু নেই ছাগল, আচ্ছা গরু নেই ছাগল থাকে। আর এই হচ্ছে ওনাদের বাড়ি, বাড়ির যে চালা সেটা হচ্ছে অ্যাসবেস্টাস, যদিও অ্যাসবেস্টাস আছে তারপরে কিন্তু ফুটো ফাটার জন্য দেখতে পাচ্ছ ওখানে তিরপল দিয়ে তা মানে ঢেকে রেখেছে, মানে ফেটে গেল তো। আচ্ছা আচ্ছা, এখন দেখো কিভাবে ঝড়ে তো ঝড়ে না, ঝড়ে ক্ষতি। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ যে ঝড় টর হয়েছিল তখন, তো এটা আমি জাস্ট
সামনে বলে দেখাতে পারলাম, ওপরে কিন্তু অনেক জায়গায় ফাটা ফুটো আছে, তো যার জন্য কিন্তু তিরপল দিয়ে ঢেকে রেখেছে। আর যেহেতু ওনার এক ছেলে, ছেলে বাইরে জোগাড়ের কাজ করে বললেন, মানে রাজমিস্ত্রির সাথে যে সমস্ত আনুষঙ্গিক লেবার লাগে আর কি, মশলা মাখিয়ে দেওয়া, ইট বয়ে নিয়ে যাওয়া, সেই ধরনের কাজ করে। ওনার হাজব্যান্ড মানে কাকুর অবস্থা খুবই খারাপ, মানে আগে আরও থেকে বেশি খারাপ ছিল, এখন একটু রিকভার করেছে, একটু হয়েছে, মানে আগে এমন এমন কি মানে কান্নাকানি পড়ে গেছে বাড়িতে, এমন অবস্থা, সুস্থ আছে বলতে ওই শুতে পারে না, উঠতে পারে না, তুলে দিতে হয়, শুবি দিতে হয়, মানে নিজের জোর নেই কোনো না, কতবার পায়খানা কাগজ জমা দিয়েছি কিন্তু আমি কোনো পায়খানা পাইনি। আচ্ছা, এখানে আপনাদের কল আছে, আপনি বলেন জল ওঠে না, তাই তো? এখানে প্রত্যেকের বাইরে তাই অবস্থা, এখানে দেখতে পাচ্ছ কাকিমাদের বাড়িতে কিন্তু কল আছে, হ্যান্ডপাম্প, যে হ্যান্ড কল আর কি, টিউবওয়েল, কিন্তু জল নেই, জলের স্তর এতটাই নিচে নেমে গেছে যার জন্য কিন্তু এখানে কোনো কলে জল নেই পুরো এই গ্রামের। তো এদিকের দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের অবস্থা খুবই খারাপ আর কি, অনেক কষ্ট করে থাকতে হচ্ছে, গ্রামে কোনো কাজ নেই, চাষবাস তো উঠে গেছে, আর বাইরে যাদের টুকটাক আছে তারাই চাষবাস করছে, যেহেতু ঘের করে দিয়েছে তেমন লেবারের দরকার পড়ে না, চাষবাস হলে তাও মানে লোকজনের অনেক দরকার পড়ে, ছিল চাষবাস নেই এই কবছর আর। এর মধ্যে তো কত সরকার এলো গেলো, সরকার থেকে কত ঘর বাড়ি এদিক ওদিক হয়েছে, পাইনি হচ্ছে কাকিমাদের রান্নাঘরে, আর ভেতরে অন্য কোথাও রান্নাঘর নেই, বর্ষা হলে এখানেই তো অসুবিধা, তো তখন কি করবো বলো, ওইভাবে উনুনে জল উঠে যায় তাও যাচ্ছে, তখন রান্না বন্ধ থাকে, আবার যখন জল ইয়ে যায় তখন ছাইটাই দিয়ে রান্না বান্না করা হয়। তো এখানে রান্না করতে করতে বলছে মাঝে মাঝে জল চলে আসে, মানে উনুনের পাশে, এই যে দেখতে পাচ্ছো একটা সিঙ্গেল আছে, একটা ডাবল আছে, আজকে তরকারি কি হবে, আজকে তরকারি কি হবে, মিট ভাজা হবে, হ্যাঁ, আর কলা আলু হবে, নিরামিষ। তো আজকে নিরামিষ কেন, আমিষ নেই বলে নাকি আজকে? আচ্ছা, আজকের ছেলেটা বাড়িতে নেই তো, আচ্ছা আচ্ছা, চাল টাল একটু বাজারে যেতে পারে। আপনারা এই মোটামুটি সপ্তাহে বা মাসে কদিন আমিষ হয় আপনাদের বাড়িতে? মানে ছেলেটা যখন বাড়িতে থাকে তখন পুকুরে যায়, এখানে ওখানে জাল বিয়ে হোক যাই হোক হয়, ছেলেটা যখন কাজ যে কদিন কাজে যাবে সে কদিন নিরামিষ। ছেলে কদিন বাইরে থাকে? বাইরে মানে মানে দেখা যাচ্ছে সপ্তাহে সাত দিনই কাজ হয়ে গেল, সাত দিনই সে সন্ধ্যে হলো বাড়িতে আসবে, তাহলে মাছ কি করে হবে, মানে কিনে খাবার সামর্থ্য আপনাদের ওইভাবে নেই? কিনে খাবার সামর্থ্য বাবা আমার নেই। ঠিক আছে কাকিমা, অনেক ধন্যবাদ, আসছি। এই তো অবস্থা দেখছেন তো, আমাদের অবস্থাগুলো দেখুন, নোনা জলে কি হয়েছে, 3 বিঘা জমিতে আমার অন্তত 24 বস্তা ধান পেতাম, 24 বস্তা ধানের আমার 15 বস্তা ধানে আমি চৈত্র মাসে চাল করতাম, চৈত্র মাসে খেতাম, আর ওই চাষের সময় আমি 10 বস্তা 12 বস্তা ধান বিক্রি করতাম 1400-1500 টাকা। যেটা আমার ভাবাচ্ছে একবারে দেখতে পাচ্ছ কাকু কাকিমাদের বাড়ি, বাড়ির যে উঠান বা এখানে যে রান্নাঘর ঠিক তার পাশেই হচ্ছে ওনাদের নিজেদের ব্যক্তিগত পুকুর। এই গ্রামের দিকে প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে পুকুর থাকে, কিছু মাছ চাষ করে, বাড়িতে কোনো অতিথি এলে বা নিজেদের যখন ইচ্ছে করবে মাছ ধরে খাবে। সেই মিষ্টি জলের মাছের পুকুরটাকেও কেটে সামনে দেখতে পাচ্ছ ওখান থেকে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। পায়খানা ঘর এগুলো তো সরকার থেকে ফ্রিতে দেয় আর কি, দেয় তা সে দাদাদের পকেটে ঢুকে যাচ্ছে, যে ঘরে সুন্দরী মহিলা আছে সে ঘরে ঘর আছে, ছাদ আছে। অনেকের অভিযোগ থাকে আমার বাড়ি দেয়নি, আমার বাড়ির অবস্থা খারাপ, আমার বাথরুম দেয়নি, আমরা বাথরুম করতে পারি না, এখানে তো লোকে খাবার জল যেটা খাবে সেটাই খেতে পারছে না, ঘর নেই সেটাতে কিন্তু ওনাদের কোনো অভিযোগ নেই, খাবার জল নেই এনাদের, সেটাই খাবার জল নেই আমাদের, খাবার জল নেই, চানের জল নেই, আমরা কিনে খাই। এখানে একটা কলের লাইন দেখছি, এখানে জল পড়ে তার মানে না, কোনো জল নেই, কোনো জল নেই, কোনো জল নেই। আপনারা আচ্ছা, এই জলের লাইনটা কত বছর আগে বসেছে? এটা কত বছর লাইনটা দিয়ে গেছে, লাইন আছে, জল নেই একদম, কোনো জল নেই। ওরা বলছে যে ওখানে ট্যাঙ্কি হয়েছে, সাজান ভাই নাকি ওখান থেকে কত লাখ টাকা তুলে খেয়ে নিয়েছে।